নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পাঁচটা প্রিমিয়াম টেমপ্লেট যা আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করব। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আরও আমি পাঁচ ছটা দেব প্রিমিয়াম টেমপ্লেট, যাতে আপনারা আপনাদের ব্লগারে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখন দেখে নেব চটপট যে প্রিমিয়াম টেমপ্লেটগুলো কীরকম দেখতে। তো আমরা চটপট দেখে নেব পাঁচটা প্রিমিয়াম টেমপ্লেট, যেটা আপনাদের সুটেবল মনে হবে আপনাদের ব্লগের ক্ষেত্রে, আপনারা সেটা লাগাতে পারবেন আপনাদের ব্লগে, ঠিক আছে। তো প্রথমেই যে টেমপ্লেটটার দিকে নজর দেবো সেটা হচ্ছে মিনি সাইট। প্রথমে উপরের দিকে রয়েছে এখানে ফলো করার অপশন সোশ্যাল মিডিয়াতে, তারপরে এখানে মেনু অপশন, এখানে সার্চ বার, তারপরে এদিকে আসছে নিচে পোস্টের অপশন, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখুন পপুলার পোস্টের অপশন আসছে, ওকে। আর নিচে ভালো করে দেখবেন এই কপিরাইট এই জায়গাটাতে, এখানে মিনি সাইট লেখা রয়েছে, এখানে আপনার ওয়েবসাইটের নাম অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আপনি যখনই এই থিমটা আপনার সাইটে লাগাবেন, অর্থাৎ ব্লগারের সাথে অ্যাড করবেন, তখন অটোমেটিক আপনার সাইটের নাম চলে আসবে। তাই এটা প্রিমিয়াম টেমপ্লেট, ঠিক আছে। এটা প্রিমিয়াম কিন্তু ফ্রি, ঠিক আছে। তো একটা পোস্ট আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন এরকম দেখতে হবে আপনাদের পোস্টগুলো, ঠিক আছে। এখানে শেয়ারের অপশন পাবেন, হোয়াটসঅ্যাপ শেয়ারের অপশন পাবেন। তা নেক্সট যে টেমপ্লেটটার দিকে আমরা নজর দেবো সেটা হচ্ছে মিডিয়ান ডট ইউআই, ঠিক আছে। তো এই যে টেমপ্লেটটা দেখুন, একটা প্রফেশনাল টেমপ্লেট, একদম দারুণ দেখতে। এই টেমপ্লেটটা আপনারা কোথাও পাবেন না, সেরকমভাবে অ্যাভেলেবেল নেই, কিন্তু আমি আপনাদের দেব একদম ফ্রিতে। আর এটা কিন্তু প্রিমিয়াম টেমপ্লেট, ঠিক আছে। আর এদিকে ওভারভিউটা দেখুন কত সুন্দর, একদম দারুণ, একদম এক কথায় যাকে বলে। এখানে সার্চ বার আছে, একদম দারুণ এই জিনিসটা। তো আপনারা এটা আপনাদের ব্লগে অ্যাড করতে পারেন, ঠিক আছে। একটা পোস্ট আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে হবে। জাস্ট পোস্টটা খুললে এরকম দেখতে হবে, ঠিক আছে। এখানে অটোমেটিকভাবে আপনারা যে আরও যে পোস্ট করেছেন সেটা রিলেটেড পোস্ট আসবে, আপনাদের অ্যাড করতে হবে না, ঠিক আছে। তো নেক্সট যে টেমপ্লেটের দিকে আমরা নজর দেবো সেটা হচ্ছে ডেটিক ওয়েভ, ঠিক আছে। এটা আপনারা আপনাদের একবার দেখে নিন, আপনাদের ব্লগে লাগাতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি একবার ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখতে হবে, ওকে। এদিকে দেখুন এখানে পপুলার পোস্ট এরকমভাবে আসবে, ঠিক আছে। এটা একটা খুবই ভালো দিক। আর এদিকে অ্যাড লাগানোর জায়গা পাবেন, দেখুন অ্যাড লাগানোই আছে। তো আপনারা অনেক অ্যাড লাগানোর এদিকে জায়গা পাবেন, এদিকে অ্যাড। আর বলে রাখি যে কটা টেমপ্লেট আমি আপনাদের দিচ্ছি, পাঁচটা টেমপ্লেটই এসইও ফ্রেন্ডলি, গুগল অ্যাডসেন্স রেডি এবং মোবাইল ফ্রেন্ডলি এবং ফাস্ট লোডেড, ওকে। তো আপনাদের কোনো সমস্যা হবে না এইসব টেমপ্লেট নিয়ে, ওকে। আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন এইসব টেমপ্লেট নিয়ে, ওকে। একটা পোস্ট আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে হবে। তো এরকমভাবে আপনারা অ্যাডও লাগাতে পারেন, দেখুন অ্যাড লাগানো আছে যেরকমভাবে। তো এরকমভাবে আপনাদের পোস্ট ওপেন হবে। এখানে দেখুন অ্যাডের প্রচুর অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এটা দেখুন একটা স্টিকি অ্যাডও লাগানো আছে এখানে, ঠিক আছে। আর পোস্টের মাঝে মাঝেও অ্যাড লাগানোর অপশন পাবেন, দেখুন। এটা একটা দারুণ জিনিস এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটার মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে। উপরে হেডার অ্যাড, এখানে অ্যাড। এরপরে যে আমরা টেমপ্লেটটার দিকে নজর দেবো সেটা হচ্ছে গামিলা। এই টেমপ্লেটটা দেখুন দারুণ দেখতে একটা টেমপ্লেট, ঠিক আছে। এই পোস্টগুলো দেখুন কত সুন্দরভাবে এসছে, ঠিক আছে। এই টেমপ্লেটটা আপনারা আপনাদের ব্লগে লাগাতে পারেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট লাগাতে পারেন। এখানে আপনাদের আগেই বললাম ফুটার কেডিটা আপনাদের অটোমেটিক আপনাদের ডোমেন নামটা চলে আসবে, ঠিক আছে। এখানে লোড মোড করলে আরও পোস্টগুলো আপনাদের দেখাবে, আর কত সুন্দরভাবে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, রং বেরঙের, ঠিক আছে। আর উপরে তো এগুলো দেখতেই পাচ্ছেন মেনু বারটা কীরকমভাবে রয়েছে। আর এখানে সার্চ বার, এখানে আপনারা এখানে ডার্ক মোডেরও অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এদিকে মেনু বারের অপশন পাবেন, এরকমভাবে আপনাদের সামনে মেনু ওপেন হবে, ঠিক আছে। একটা দারুণ দেখতে এই টেমপ্লেটটা, আপনারা চাইলে আপনাদের ব্লগে কিন্তু এটা লাগাতে পারেন, ঠিক আছে। এরপরে আছে ট্রেন্ডস, ঠিক আছে। এই যে টেমপ্লেটটা, এটাও একটা খুব ভালো টেমপ্লেট। এই টেমপ্লেটটা আপনারা একটু দেখে নিন যে কেমন দেখতে। দেখে নেওয়ার পরে আপনাদের একটা পোস্ট আমি এখান থেকে ওপেন করে দেখাই, আপনারা বুঝে যাবেন যে কেমন দেখতে। দেখতে পাচ্ছেন উপরে একটা হেডার অ্যাড লাগানোর জায়গা রয়েছে। আর এখানে বিভিন্ন, এখানে অ্যাড লাগাতে পারেন, আপনারা সব জায়গায় অ্যাড লাগাতে পারেন। এটা পুরোপুরি গুগল অ্যাডসেন্স রেডি একটা টেমপ্লেট, ঠিক আছে। তো আপনারা এটা প্রিমিয়াম টেমপ্লেট, এটা কিনতে হয়, কিন্তু আমি আপনাদের একদম ফ্রিতে প্রোভাইড করব। লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটি, ঠিক আছে। আর এই পাঁচটা প্রিমিয়াম টেমপ্লেট আপনাদের একদম ফ্রিতে দিলাম, তার জন্য একটা লাইক তো করতেই হবে।